কে করে দিতে করে দিয়ে আকাশ ও জমিনের একচ্ছত্র মালিক
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পারিবারিক সামাজিক প্রফেশনাল সমস্ত ব্যস্ততার জালকে ছিন্ন করে আজকের এই দিনই প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা কালিমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই, আমাদের সুরতের দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আয়্যি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চেয়েছেন আপনাকে আমাকে সেভাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আপনার আমার জীবনে যদি, আমাদের প্রত্যেক জীবনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত, আমরা যদি কাউন্ট করতে চাই, ইফ উই উড লাইক টু কাউন্ট দ্য নিয়ামা দ্য ব্লেসিং অফ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, উই উইল নট এবল টু ডু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ শুধু তাই নয়, আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্ন আযাবী লাশাদীদ। যদি তুমি শুকর করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বাড়িয়ে দিবেন। কি বাড়িয়ে দিবেন সেটা বলেননি, কি বাড়িয়ে দিবেন সেটা বলেননি। মুফাসসিরিনে কিরাম বলছেন নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আরো বাড়িয়ে দিবেন। মুফাসসিরিনে কিরাম বলছেন নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। লস আছে আমাদের, লস নাই, এজন্য সকল অবস্থায় শুকরিয়া আদায় করা আমাদের জন্য অত্যন্ত দায়িত্ব এবং কর্তব্য। শুকরিয়া জ্ঞাপন করা মুমিনের লক্ষণ, ইমানের লক্ষণ, আর শুকরিয়া আদায় না করা কুফরের লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযকুরুনী আযকুরকুম ওয়াশকুরুনী ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। দেখো ভাইরা, আজকে যদি আমাদেরকে যদি কেউ বলে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি আমাদেরকে বলে যে কোন রিটেন স্ক্রিপচারে, কোন রিটেন কোন স্টেটমেন্ট দিয়ে যে হে মিস্টার আব্দুর রহিম, ইফ ইউ রিমেম্বার মি আই এম গোয়িং টু রিমেম্বার ইউ ব্যাক ইন এ গ্যাদার, হাউ গুড উই উইল ফিল, আমরা কিরকম ফিলিংস আমাদের ভিতরে তৈরি হবে। নো ম্যাটার দ্যাট উই ডিডন্ট ভোট ফর মিস্টার ট্রাম্প, উই ডোন্ট লাইক হিম, মেবি মেবি উই লাইক মেবি নট, বাট আমরা যদি তাকে পছন্দ করি অথবা পছন্দ করি না, কিন্তু সে যদি আমাদেরকে স্টেটমেন্ট দেয় যে আমি তোমাদেরকে স্মরণ করব, যদি তোমরা আমাদেরকে আমাকে যদি একা একই স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে একা একই স্মরণ করব, আর যদি তোমরা আমাকে কোনো গ্যাদারিং স্মরণ করো তাহলে তার থেকে উত্তম আকাশ এবং জমিনের সবচেয়ে উত্তম গ্যাদারিং আমি তোমাদেরকে স্মরণ করব, সেটি আমাদের কাছে কেমন লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযকুরুনী আমাকে স্মরণ করো, ফাযকুরুনী আযকুরকুম আমি তোমাদেরকে স্মরণ করব। তারপর কি বলছেন ওয়াশকুরুনী ওয়ালা তাকফুরুন,
শুকর কর, এই শুকর যদি না করি। দেখুন, আমরা যদি প্রাত্যহিক জীবনে আমরা যদি পরস্পর পরস্পরের সাথে দেখা হয়, আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে কি জিজ্ঞেস করি, ভাই কেমন আছেন? আছি, ভালো আছি, কোন রকম আছি, আমার ছেলের অসুখ, মেয়ের অসুখ, মায়ের অসুখ, নিজের ব্যবসায় শেষ, অথবা চাকরি বাকরিতে আগের মতো নাই। আমরা এভাবে আমরা রেসপন্স করে থাকি, বাচ্চারা পড়ালেখা করে না, কথাবার্তা শুনে না। অথচ আমাদের উচিত যে আমরা যেখানে আছি, আমরা যে যে পজিশনে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি উপদেশ দিয়েছেন একজন মানুষকে। এক নম্বর উপদেশ হলো যে তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা মনে করবে এটা তোমাদের শেষ নামাজ। This is the last time that you are offering the salah. That's how you are going to stand in front of Allah subhanahu wa ta'ala. Secondly, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখন যখন কখনো তুমি তোমার উপরের দিকে তাকাবে না, নিচের দিকে তাকাবে। তোমার থেকে যে নিচে আছে, তোমার যেটা নাই সেটার জন্য তুমি ডিজায়ার করবে না। নাম্বার থ্রি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো জায়গায় তোমার কোনো কিছু বলার থাকে না তখন চুপ করে দিবে। এই হাদিসের উপর যদি আমরা আমল করতে পারি তাহলে দেখুন আমরা যে যে অবস্থায় আছি সেই সেই অবস্থায় আমাদেরকে শুকর গুজার বান্দা হিসাবে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহান ওয়া তাআলার থ্যাঙ্কফুল সার্ভেন্ট হিসাবে আমরা নিজেদেরকে পরিচয় দিতে শিখি। আসুন, আমার এই দুই তিন মিনিটের বক্তব্যে আমি আপনাদের কাছে যে মেসেজ দিতে চাই সেটি হচ্ছে, আসুন আমরা যদি আমরা শুকর না করি তাহলে আমাদের কাছে শুকর আসবে না। আমরা যদি শুকর না থাকে আমাদের কাছে তাহলে আমরা যত টাকার মালিক হই না কেন, নো ম্যাটার হাউ মাচ মানি উই হ্যাভ, নো ম্যাটার হাউ বিউটিফুল চিলড্রেন এন্ড ওয়াইফ উই হ্যাভ অর হাজবেন্ড উই হ্যাভ, নো ম্যাটার হাউ মেনি হাউসেস এন্ড বিজনেসেস উই হ্যাভ, উই উইল নেভার বি হ্যাপি আনলেস উই মেক দ্য শুকর টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হোয়াট এভার আই হ্যাভ, হাউ এভার আই অ্যাম এট দ্য প্রেজেন্ট। সম্মানিত মুরব্বিয়ে কিরাম, দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির এক ক্রান্তি লগ্নে আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি যখন এই পৃথিবীতে এসেছেন তখন মানুষ সবল সবল মানুষের অত্যাচার দুর্গের উপর এবং প্রভাব বিস্তার ছিল সেই সমাজের সমাজপতি হওয়ার নিয়ামক শক্তি। তিনি এমন এক সময় পৃথিবীতে আগমন করেছেন যে সময় পিতা তার জ্যান্ত কন্যা সন্তানকে হত্যা করা কোনো অপরাধ ছিল না। তিনি এমন এক সময় পৃথিবীতে এসেছিলেন যখন নারী তার ইজ্জত ছিল না, শ্রমিক তার ন্যায্য মজুরি পেত না, পৃথিবী অশান্তিতে হানাহানি মাটামাটি মারামারি মারামারিতে ভরপুর ছিল। আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষের উপর মানুষের প্রভুত্বকে খতম করে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রভুত্বকে বিজয়ী করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রভুত্বকে রুবুবিয়তকে উলুহিয়তকে আসমা ও সিফাতকে এস্টাবলিশ করার এক সুমহান মিশন, যে মিশন ছিল অত্যন্ত সুকঠিন বাট এটা একটা কালজয়ী আদর্শ ছিল, যে আদর্শের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল আদর্শের উপর ইসলামকে বিজয়ী করে তারপর পৃথিবী ছেড়ে গিয়েছিলেন। কোথায় গেলাম আমি এসব? আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আসসাফে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা أن اعبدوا الله واجتنبوا الطاغوت.
কাছে প্রত্যেকটি কওমের কাছে নবী এবং রাসূল প্রেরণ করেছি এই জন্য যে তারা মানুষদেরকে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যের দিকে ডাকবে আর তাওবুতকে অস্বীকার করবে তাওবুত কাকে বলে তাওবুত হচ্ছে সেই শক্তি সেই মানুষ যারা শুধু নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন অমান্য করে চলে না বরং অন্যকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আইন অমান্য করতে বাধ্য করে প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং যার মধ্যে সর্বশেষ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবার সেরা মানুষ যাকে দিয়ে আল্লাহ সুবহানাহু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দ্বীনকে কমপ্লিট করেছেন যাকে এই পৃথিবীর কোনো নির্দিষ্ট কর্নারের জন্য পৃথিবীতে প্রেরণ করেননি কোনো নির্দিষ্ট জাতির জন্য প্রেরণ করেননি কোনো নির্দিষ্ট রেসের জন্য প্রেরণ করেননি বলতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাস সেন্ট আল্লাহর নবী এবং রাসূল বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাস সেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফর এন্টায়ার হিউম্যানিটি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাস সেন ইয়া আইয়ুহান নাস কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া হে রাসূল আপনি বলে দিন যে আমি হে মানুষ তোমাদের সকলের জন্য আমি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি তাহলে সেই রাসূল যে রাসূল কে সকলের জন্য প্রেরণ করা হয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন সার্বজনীন কোয়ালিটি এমন সার্বজনীন চরিত্র আপনি বলুন তিনি আদর্শ নানা ছিলেন আপনি বলুন তিনি আদর্শ বাবা ছিলেন আপনি বলুন তিনি আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন আপনি বলুন তিনি আদর্শ সেনাপতি ছিলেন আপনি বলুন তিনি আদর্শ বন্ধু ছিলেন এমন কোন দিক নেই জীবনের যেই দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে ক্যারেক্টারিস্টিকসে সবগুলো চারিত্রিক উপাদানকে এমন সুন্দরভাবে সাজিয়েছেন যদি আমরা যদি 365 দিনে আমাদের সম্পূর্ণ হায়াত 365 দিন যদি রাসূলের সিরাতকে আলোচনা করি এই আলোচনা শেষ করতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে খুলুকুন আযীম হিসাবে উপমা দিয়েছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করা হলো হে উম্মুল মুমিনীন আপনি বলুন তো রাসূলের চরিত্র কেমন কেমন ছিল একটু বলুন আমাদেরকে তিনি বললেন তোমরা কি কোরআন পড়নি তোমরা কি কোরআন পড়নি কেন খুলুকুল কোরআন তার চরিত্র হচ্ছে কোরআন সম্মানিত ভাইরা শুধু তাই নয় এই চরিত্রের এত ভালো ভালো গুণগুলো তার চরিত্রে সমাবেশ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমাদের জন্য উসওয়াতুন হাসানা অনুকরণের জন্য একমাত্র আদর্শ হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই রাসূলের শানে দুরূদ যদি আমরা না পড়ি দুরূদ যদি আমরা না পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বকেই বলেছেন আমি আপনাদেরকে দুরূদ পড়ার জন্য আহ্বান করেছি আপনারা যারা পড়েননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বকির হিসাবে কৃপণ হিসাবে অভিহিত করেছেন আমরা নিশ্চয়ই চাই না যে কেউ রাসূলের দৃষ্টিতে বকির হিসাবে নিজেকে চিহ্নিত করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মাধ্যমে ধ্বংস কামনা করেছেন সেই ব্যক্তিদের যারা রাসূলের শানে দুরূদ পড়ার রাসূলকে জানার পরেও রাসূলের কথা শোনার পরেও তাই আসুন আমরা রাসূলের শানে দুরূদ পড়ি রাসূলকে যখন আপনি একবার দুরূদ পড়বেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য 10টি রহমত দান করবেন সুবহানাল্লাহ 10টি রহমত আপনার জন্য দান করবেন দুরূদ সালাম প্রেরণ করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত ভাইরা আজকে যারা আমরা এখানে এসেছি এ পর্যন্ত আমি আপনাদেরকে দুটি বিষয়ে আলোচনা করেছি একটি হচ্ছে প্রত্যেক জীবনে আমরা সবাই শুকর গুজার বান্দা হব কি পারবো না সারাগারা পারবো ইনশাআল্লাহ আমরা কি শুকর করতে পারবো সর্ব অবস্থায় ইনশাআল্লাহ যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন আপনি সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আলহামদুলিল্লাহ আর দৈনিক কমপক্ষে নামাজের বাইরে অন্তত 10 বার থেকে 100 বার আল্লাহ রাসূলের শানে দুরূদ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পারবো না ভাই ইনশাআল্লাহ দুরূদ সালাম প্রেরণ করার পর আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কি চাই যে আমাদের এই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক আমরা চাই কি না আমরা চাই তো
আচ্ছা, কারা কারা চাই না হাত তুলতে দেখি? কেউ না, সবাই চাই, আলহামদুলিল্লাহ। আমরা যদি আমাদের এই সময়কে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হিসেবে পরিগণিত করতে চাই, আমরা যদি আমাদের এই কাজগুলোকে আল্লাহর সামনে দেখতে চাই, তাহলে আমাদেরকে আমাদের সমস্ত কাজগুলোকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা উমিরু ইল্লা পরস্পর
কাজে সহযোগিতা করো না, কিভাবে আমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করি? আপনাদের এখানে কি গ্রামের আসর হয় ভাই? টাম্পাই হয়, টাম্পাই টাম্পাই হয়, মায়ামিতে খুব হয়, আমি মায়ামির মানুষ তো আমি জানি। গানের আসর হয়, মেলার আসর হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের কনসার্টের আয়োজন করা হয়। মনে রাখবেন, আপনার একটি কষ্টার্জিত একখানি আধা গ্যালন তেল যদি আপনি আপনার পথে এই পথে খরচ করেন, কেয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযুলু কদমাই ইবনি আদম হাত্তা ইসআলু আন খামসি আন উমুরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফী আনফাকাহু ওয়া মা আমিলা ফীমা আলিমা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম। কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্ন জিজ্ঞেস করার পূর্বে কোন আদম সন্তানকে এক পাও হটাতে দেবেন না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। তার মধ্যে আমি সবগুলো বলবো না, শুধু একটি বলবো যে আপনি কিভাবে রুজি করেছেন আর কিভাবে খরচ করেছেন, বাকিগুলো আপনারা দেখে নেবেন, আমি সেদিকে যাচ্ছি না। আজকে আমার আলোচ্য সেটা সেই বিষয় নয়, তাই আপনার একটা ফ্লাইট আছে আগামীকাল সকাল 11টায়,
ছোট ছেলের সমান মানুষ পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে, অথচ এখন আপনার খবর নাই। এখন আপনি চিন্তা করছেন না যে আমাকে যেতে হবে। এখন আপনি বুঝে আছেন যে আমার আরো হয়তো আরো 50 বছর আমি বাঁচতে পারি। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, এখন আমি সেই দিকে যাচ্ছি, আপনার ফ্লাইট 11টায় 10টা বাজে আপনি চিন্তা করছেন, আপনার নিজের কোনো লক্ষণ নাই, চেঞ্জ হওয়ার কোনো লক্ষণ নাই। তাহলে আপনার ওয়াইফ যদি আপনার আপনার যে ক্লোজ বন্ধু, সে যদি জানে যে আপনার ফ্লাইট 11টায় এখনো আপনি প্রস্তুত নন, তাহলে তিনি কি করবেন, কি বলবেন, বলবেন যে কি ভাই তোমার কি হয়েছে, তোমার মনে নাই 10টা তো বেজে গেছে, তুমি যাবে না এয়ারপোর্টে? This is for reminder. You already know that you have flight, but you are not prepared. You already know that you want to meet Allah Rabbul Izzat wal Jalal, but you are not prepared to meet. You are still lying. You are still cheating. I am still deceiving others. I am still doing bad activities. I am not prepared to meet my Lord Allah Rabbul Izzat wal Jalal. Someone needs to remind me. Someone needs to remind me about it. That's why Allah subhanahu wa ta'ala saying, وَذَكِّرْ Remind, فَإِنَّ الذِّكْرَ تَنْفَعُ الْمُؤْمِنِينَ Reminder is going to benefit the believer. যে বুঝে, যে বিশ্বাস করে, তাকে যদি রিমাইন্ডার দেওয়া হয় তার এটা উপকারে আসবে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَذَكِّرْ بِالْقُرْآنِ কোরআন দিয়ে রিমাইন্ডার দাও। কোরআন দিয়ে কি দাও? গাঁজা খুরি গল্প দিয়ে, গাছ পড়ে গেছে, মাছ উঠে গেছে উপরে, এই ধরনের গাঁজা খুরি গল্প দিয়ে রিমাইন্ডার দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাযাক্কির বিল কুরআন। কুরআন ইজ দ্য বেস্ট এলিমেন্ট টু গিভ দ্য দাওয়া অ্যাক্টিভিটিস, নট দ্য স্টোরিজ, মাই ডিয়ার রেসপেক্টেড ব্রাদার্স এন্ড সিস্টার্স। দ্যাটস হোয়াই ইউ নিড টু বি কেয়ারফুল ওয়েন সামওয়ান গিভস ইউ দ্য দাওয়া। উই stories made up stories, be careful, is it true or false? Otherwise asking the where Allah subhanahu wa ta'ala said that, where Allah subhanahu wa ta'ala forbidden that. My dear respected brothers and elders, fadakkir bil quran, fadakkir bil quran, jin quran di reminder do Allah subhanahu wa ta'ala rasul ke bolchen, ya ayyuhar rasul بلغ ما أنزل إليك من ربك يا رسول আপনি আপনার কাছে যা প্রেরণ করা হয়েছে তা দিয়ে তাবলীগ করুন। তাবলীগ কথাটা আমি আনছি কেন জানেন? কারণ তাবলীগ শব্দটি আমাদের কাছে খুব পরিচিত, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্ড ব্যবহার করেছেন বাল্লেগ। বাল্লেগ থেকে তাবলীগ, তাবলীগ থেকে মুবাল্লেগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তার প্রিয় নবীকে, যাকে তিনি রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন, যাকে তিনি সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, যার কোনো অপরাধ আগে পরের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়েছেন, যার কোন ত্রুটি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাখেননি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, হে রাসূল আমি যা প্রেরণ করেছি, আমি যা আপনার প্রতি নাযিল করেছি তা দিয়ে মানুষের কাছে পৌঁছিয়ে দেন, যদি আপনি না করেন, ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি এই কাজ না করেন, যদি আপনি এই তাবলীগ না করেন, যদি আপনি এই কোরআনকে মানুষের কাছে পৌঁছে না দেন, যদি এই কোরআনের আওয়াজকে মানুষের কর্ণগুলোতে পৌঁছে না দেন, যদি এই কোরআনের হুকুমকে মানুষের মাঝে পৌঁছে না দেন, যদি এই কোরআনের আহকামকে মানুষের কাছে পৌঁছে না দেন, যদি এই কোরআনের বিপ্লবী ঘোষণাকে মানুষের কর্ণ করে পৌঁছে না দেন, তাহলে আপনি রিসালতের দায়িত্ব পালন করলেন না। আসুন চিন্তা করি, রাসূলের মতো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি রিসালাতের দায়িত্ব পালন করবেন না, যদি এই কোরআন দিয়ে আপনি দাওয়াত না দেন, তাহলে আমি ওই আমি কি হয়ে গেলাম, আমার ভিতরে কোন হেকমত ঢুকে গেল যে আমি স্টোরি বানায়া বানায় আপনার সামনে দাওয়াত দেব, কোন হেকমত নিয়ে আমি কথা বলবো? আল্লাহ বলছেন কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে, তাই আসুন।
আজকে ফাইনাল যে রিমাইন্ডারটা দেবো সেটি হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা, আমি শুরুতেই কোরআন কারিমের একটি আয়াত আপনাদের সামনে পড়েছি, সেটি হচ্ছে সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিমের ২৪ নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তুমি কি লক্ষ্য করো না আল্লাহ তাআলা কেমন উপমা বর্ণনা করেছেন? আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবা, তুমি কি দেখো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমাত তাইয়িবার সাথে কিসের উপমা দিয়েছেন? আমরা সূরা ইব্রাহিমের কত নম্বর আয়াত বলছি ভাই? ২৪। আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ, এই অর্থ আমার আমি যতটুকু বলবো এইটুকু আপনারা বুঝবেন না, এইটুকু দিয়েই শেষ করবেন না প্লিজ। আমি চাই আপনাদের কাছে নিবেদন করব, হাত জোর করে বলবো, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আমাদের ঈমান সম্পর্কে কি বলেছে, যে বিপ্লবী কালেমা গ্রহণ করে আপনি আমি মুসলমান হয়েছি, যে বিপ্লবী কালেমা গ্রহণ করে আপনার আমার খাতা আপনার আমার নাম আদম শুমারিতে মুসলিম লেখা হচ্ছে, সেই মুসলমান হওয়ার জন্য যে কালেমা গ্রহণ করেছি সেই কালেমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বর্ণনা করেছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আলম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, এটি এমন একটি বৃক্ষ, এটি এমন একটি গাছ, কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিত, যার মূল শিকড় অত্যন্ত গভীরে গঠিত। এখন যে কালেমা আমরা পড়ে মুসলমান হয়েছি আমরা সবাই জানি তো, সেই কালেমা জানি তো সবাই, দেখি একবার পড়ি তো কালেমা তাইয়্যিবা পড়ি একটু, লা ইলাহা আবার পড়ি, লা ইমান